প্রিয় দর্শক বন্ধু, অল ইন ওয়ান ইউনিক ইনফরমেশন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রশান্ত মহাসাগরের দক্ষিণে রয়েছে প্রায় 64 বর্গ মাইল জুড়ে বিস্তৃত একটি অভূতপূর্ব রহস্যে ঘেরা আগ্নেয় দ্বীপ, যার নাম স্টার আইল্যান্ড। এই দ্বীপেই রয়েছে স্টোনহেড বা মোয়াই মূর্তি সমূহ, যা আপনাকে একবার হলেও ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে মোয়াই মূর্তির রহস্যময় দ্বীপ স্টার আইল্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করব। বন্ধুরা, এই ধরনের আরও ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দ্বীপটিতে রয়েছে তিনটি প্রধান আগ্নেয়গিরি, টেরেডাকা, পইকে, রানোকাও। আগ্নেয়গিরির লাভা থেকে দ্বীপটির উৎপত্তি। এই দ্বীপটিতে ছড়িয়ে আছে অসংখ্য আগ্নেয় শিলা। এখানকার সব থেকে বড় বিস্ময় হলো আগ্নেয় শিলায় তৈরি দৈত্য আকৃতির সব মূর্তি। সমুদ্র তট থেকে পাহাড়ের কোলে প্রায় সর্বত্রই প্রহরীর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারিভাবে মূর্তিগুলো। বন্ধুরা, এগুলো কাদের মূর্তি, তৈরি বা করেছিল কারা, পৃথিবীর মানুষ না অন্য গ্রহের জীব? এরকম হাজারো প্রশ্ন বারবার উঁকি মেরেছে মানুষের মনে। রহস্যে ঘেরা এই দ্বীপটির হাতছানিতে পর্যটকরা বারবারই ছুটে গেছেন সেখানে। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের চিলির একটি দ্বীপ স্টার আইল্যান্ড, স্থানীয় ভাষায় রাপানুই। বহু শতাব্দী আগে আগ্নেয় দ্বীপের বাসিন্দারা পাথর খোদাই করে ওই প্রকাণ্ড মুখগুলো বানিয়েছিল, যাকে জায়ান্ট হেডসও বলা হয়। পূর্বপুরুষ পলিনেশিয়ানদের মুখ, একটা দুটো নয়, প্রায় হাজারটা মূর্তি। আনুমানিক 1200 খ্রিস্টাব্দে পলিনেশিয়ানদের পা পড়েছিল ওই দ্বীপে। রাপানুয়ের বাসিন্দাদের স্থাপত্য কীর্তিকে 1995 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয় ইউনেস্কো। শত শত বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সুকৌশল শিল্প সংস্কৃতিতে ঘেরা চিলির দ্বীপ স্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের দ্বীপটিতে মূলত দক্ষিণ আমেরিকার আদি পলিনেশীয় জাতি রাপানুয়ের বাসস্থান, এর জন্য এইটি রাপানুই নামেও পরিচিত। দ্বীপটির বিশেষ ধাঁচের তৈরি মোয়াই মূর্তিগুলো দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটকের আগমন ঘটে স্টার আইল্যান্ডে। গোটা দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোয়াই মূর্তিগুলো, অনন্য এবং ঐতিহ্যগত বৈশিষ্ট্যের দরুন মূর্তিগুলো তথা গোটা দ্বীপটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। স্টার আইল্যান্ডে সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যজনক আবিষ্কারটি ছিল বিশালাকার পাথরের মূর্তি। এই মূর্তিগুলোর মধ্যে অনেক মূর্তির উচ্চতা 4 থেকে 10 মিটার এবং ওজন 20 টন পর্যন্ত, কিছু আরও বড়। তাদের ওজন প্রায় 80 থেকে 90 টন। তাদের লম্বা লম্বা কান এবং বিশাল বড় মাথা। এদের পা নেই, কারো কারো মাথায় লাল পাথর রয়েছে। তারা বিশ্বাস করে তারা মৃত্যুর পর দেবদেবী হয়ে গেছে। মাথা থেকে কাঁধ গড়ে 4 মিটার লম্বা, মানে 13 ফুট, এবং 14 টন ওজনের বিশেষ আকৃতির মূর্তিগুলো তৈরির পেছনের কাহিনী নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। রয়েছে অস্বচ্ছতা। আসলে পুরো দ্বীপটির ইতিহাস সম্পর্কে কোনো লিখিত ও সুনির্দিষ্ট তথ্য নেই, আর লোকমুখেও এর প্রাচীন ইতিহাসের পাতাগুলো অস্বচ্ছ ও ঘোলাটে। দ্বীপটিতে মানুষের বসবাস কবে থেকে সেটাও অস্পষ্ট। ধারণা করা হয় 400 থেকে 1250 সাল নাগাদ বা ওই সময়েই কোনো এক অংশে রাপানুই জাতি পলিনেশিয়ার মার্কুসেস দ্বীপ থেকে স্টার দ্বীপে এসে বসতি স্থাপন করেন। দুটি দ্বীপের দূরত্ব প্রায় 2200 মাইল তথা প্রায় 3600 কিলোমিটার। তবে তাদের এই আগমন তাদের ইচ্ছায় ছিল না অনিচ্ছায়, কিংবা আসলে কোন কারণে তাদের এখানে বসতি স্থাপন করতে হয় তা আজ অবধি রহস্যই ঘিরে রয়েছে। সেই সময় নতুন নতুন জায়গায় গিয়ে স্থায়ী বসবাসের পদ্ধতি পরিচিত ছিল বটে, তবে এত দূরের পথ, তাও আবার বিপজ্জনক সমুদ্র যাত্রা করে ঠিক কোন কারণে বসতি স্থাপন করা হলো তা ভাবার মতোই বিষয়।
তাই ব্যাপারটিকে রহস্যজনক বলা পুরোপুরি ভুল নয়। শোনা যায় হতুমাতু সর্বপ্রথম ব্যক্তি যিনি ডিঙি নৌকায় চড়ে এই দ্বীপে তার স্ত্রী এবং কিছু সাথী নিয়ে আসেন। তবে বিশ্বাসযোগ্য তথ্যসূত্রের অভাবে তথ্যটির উপর পুরোপুরি নির্ভর করা চলে না। রাপানুয়ের সংস্কৃতি কিছু পলিনেশীয় জাতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের ঐতিহ্যগত পোশাক হল পালক লাগানো পাগড়ি এবং ধুতি। গয়না ও আনুষাঙ্গিক জিনিসপত্র তৈরি হয় পাথর, কাঠ, ঝিনুক ও প্রবাল দিয়ে। রাপানুই বা স্টার দ্বীপের পাথরের মোয়াই মূর্তিগুলো আনুমানিক 1100 থেকে 1500 খ্রিস্টাব্দে নির্মিত। তবে কালের পরিবর্তনে মাটির নিচে চাপা পড়ে যায় মূর্তিগুলোর অধিকাংশ, ফলে মূর্তিগুলোর মাথা থেকে কাঁধ পর্যন্তই দৃষ্টিগোচর। এ কারণে অনেকেই মনে করতেন বা করেন যে এগুলোর অস্তিত্ব এতটুকুই। কিন্তু একদল প্রত্নতত্ত্ববিদ এ বিষয়ে গবেষণা করে তথ্যগুলো সংরক্ষণ করার তাগিদে গবেষকদের একটি দল কিছু মূর্তি খুঁজে তাদের পুরো শরীরের অস্তিত্বই খুঁজে বের করেন। মোয়াই মূর্তিগুলো রাপানৈদেরই পূর্বপুরুষদের বলে মনে করা হয়। ধারণা করা হয় তাদের সর্দার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এইসবের নির্মাণ। মূর্তিগুলো নির্মাণের পর বসানো হয়েছিল আহু নামের পাথরের প্ল্যাটফর্মের উপর। স্টার আইল্যান্ডে এই আহুর সংখ্যা 300-এরও বেশি। বেশিরভাগ মোয়াই নির্মাণ করা হয় রানো রাবাকু আগ্নেয়গিরির কাছে, কারণ ওই স্থানে আগ্নেয় তুপশিলার পরিমাণ অনেক বেশি ছিল আর এগুলো খোদাই করে মূর্তি বানানো ছিল সহজ। তাছাড়া সেই সময় মূর্তি তৈরির জন্য আধুনিক যন্ত্রপাতি ছিল না, শুধুমাত্র তোকি নামক একটি টুল বা যন্ত্রই ব্যবহার হতো। ধারণা করা হয় এই ধরনের ভাস্কর্য নির্মাণে অভিজ্ঞ এমন একটি দলের কাছ থেকেই কেনা হয় বা তৈরি করে নেওয়া হয় মোয়াইগুলো। 1722 সালে এই দ্বীপে প্রথমবার জাহাজে করে ইউরোপিয়ানদের আগমন ঘটলে তারাও মূর্তিগুলোকে অক্ষত অবস্থায় দেখে। কিন্তু এরপর যারা আসে তাদের বিবরণ থেকে জানা যায় যত সময় যাচ্ছিল তত বেশি মূর্তিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 19 শতক শেষ হতে হতে প্রায় সব মূর্তিগুলোরই করুণ দশা। অনেকে মনে করেন যে হয়তো কোনো যুদ্ধ বা দ্বন্দ্বের কারণে শত্রুপক্ষ মোয়াই ধ্বংস করে রাপানুয়ের সংস্কৃতি নষ্ট করতে চেয়েছিল। সেক্ষেত্রে তো মূর্তিগুলো মাটি থেকে উঠিয়ে বের করে বা ভেঙে ফেলে দেওয়ার কথা, কিন্তু মোয়াই তো আরও মাটির গভীরে চলে গিয়েছে। ইস্টার আইল্যান্ডের উপকূল ঘেঁষে পাহারায় থাকা মুখগুলো ক্রমে বিবর্ণ হয়ে যাচ্ছে, আর হয়তো মেরে কেটে 100 বছর, তারপর আর চেনা যাবে না তাদের, এমনই আশঙ্কা করছেন সংরক্ষণবিদরা। স্থানীয় বাসিন্দারা বলেছেন যেন কুষ্ঠ হয়েছে ওগুলোর। মূর্তির গায়ে সাদা সাদা ছোপ ছোপ দাগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন লাইকেন বাসা বেঁধেছে মূর্তির গায়ে, পাথর খয়ে কাদার মতো আস্তরণ তৈরি হচ্ছে আর তাতেই ধীরে ধীরে বিকৃতি আসছে। তাছাড়া ঝোড়ো হাওয়ায় এগিয়ে আসা সমুদ্রের জলরাশির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মূর্তিগুলো কিছু কিছু জায়গায় আবার ভেঙে পড়েছে। মোয়াই মূর্তিগুলির যথাযথ সংরক্ষণ না করলে ইতিহাস ও সংস্কৃতির এক রহস্যঘন অধ্যায়ের অবলুপ্তি ঘটবে। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আরও রহস্যময়ী মিস্টিরিয়াস ও ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।